নমস্কার শুরু করছে সংবাদ সারাদিন সঙ্গে রয়েছে আমি তস্মিনা নির্বাচনে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক রাজ্যপাল জানালেন তার অগ্রাধিকার হিংসা ও দুর্নীতি বন্ধ করা নির্বাচনে রাজ্যের রক্তের হলে আর নয় দাবি তার রাজ্যপালের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ শাসক দলের রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারবারই সরব রাজ্যপাল সিভি আনন্দ বোস ভাঙড় থেকে সন্দেশ খালি কখনো বা উত্তরবঙ্গ

এবার ভোটের নির্ঘন্ত ঘোষণার দিনই আইন শৃঙ্খলা নিয়ে ফের সুর চড়ালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস নির্বাচনে তাঁর দুই অগ্রাধিকারের কথা বুঝিয়ে দিলেন বললেন হিংসা ও দুর্নীতি বন্ধ করায় তার প্রথম টার্গেট ভোটের দিন সাংবিধানিক প্রধান হিসেবে তিনি পাহাড়ায় থাকবেন আই উইল বি ইন দ্য ফিল্ড রাইট ফ্রম ডে ওয়ান অফ দ্য ইলেকশন মাই টু প্রায়োরিটিস উইল বি টু সি দ্যাট ভায়োলেন্স ইজ Corruption is ended in election. That I will do to the best of my ability. I will be on the road at 6 a.m. before others wake up. I will be acting as part of the Jen Raj or Mobile Rajpur. I will be available with the people. You know what I once said during the Panchayat election political holy with the human blood will not be allowed in Bengal anymore. রাজ্যের বিভিন্ন এলাকায় অশান্তির খবর ছড়াতেই বারবার সক্রিয়তা দেখিয়েছেন রাজ্যপাল আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে গিয়েছেন কোচবিহারে গিয়েছেন ভাঙড়ে নির্বাচনে রাজ্যপালের সেই সক্রিয়তাকে যদিও অতি সক্রিয়তা বলেই কটাক্ষ করেছে শাসক দলের নেতৃত্ব তারই বিজেপির বদলেহনকারী মনোভাব এটা বাংলার মানুষ দেখে নিয়েছে তিনি আবার নাটক করতে রাস্তায় বেরিয়ে পড়েছেন তার উচিত একটা সাম্রাজ্যের সাংবিধানিক প্রধানের যে কাজ সেটা করা কিন্তু তিনি সেটা না করে বিজেপির চরবি ভয়কতা করছেন এটা তো বহু দিন ধরেই রাজ্যের মানুষ দেখছে রাজ্যে ভোটে হিংসা অনভিপ্রেত রাজ্যপালের বার্তায় সমর্থন জানিয়েছে কংগ্রেস ও বিজেপি রাজ্যপাল কি আর সব লোকসভা কেন্দ্রে পৌঁছোতে পারবেন না ভোটে পৌঁছোতে পারবেন সেটা তো সম্ভব নয় কিন্তু একটা সদর্থক পদক্ষেপ নেবার চেষ্টা করছে। এটা মানবিক মুখ নিয়ে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতিকে পরিবর্তনে একটা দিশা দেখাবার আপনারা চেষ্টা করছে। আমরা কোনো অবস্থাতে এক বিন্দু রক্তপাত চাই না তাতে কত দফা নির্বাচন হলো কি হলো তাটা বড় কথা নয় প্রত্যেকটা মানুষ যেন নির্বিঘ্নে ভোট দেয় তাতে রাজ্যপাল যেটা বলেছেন কথাটার সঙ্গে আমরা সহমত আমরা জনগণের মানুষের কাছে আবেদন করব যেন নির্বাচনে আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন রাজ্যপালের এই বার্তায় আদতে কতটা কাজের কাজ হয় সেদিকেই নজর রাজ্যের রাজনীতির কারবারিদের থেকে সাধারণ মানুষের কলকাতা টিভি